প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বিজ্ঞানের বিষয়গুলো যখন বিভিন্ন বইয়ে পড়ো তখন তোমরা শুধুমাত্র বইয়ের জিনিসগুলোকে দেখছো কিন্তু সেটা যদি আমরা হাতে কলমে তোমাদের সামনে নিয়ে আসি তাহলে কেমন হয় আজকে এরকমই একটি পরীক্ষা আমি তোমাদের সামনে দেখাবো দেখো তোমাদের কেমন লাগে এই পরীক্ষার জন্য আমরা একটি কনিক্যাল ফ্লাস্ক নিয়েছি দেখতে পাচ্ছো তার মধ্যে বিশুদ্ধ জল আছে আরেকটির মধ্যে আমরা নিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা কিনা ক্ষারক এবং আরেকটির মধ্যে নিয়েছি আমরা লঘু সালফিউরিক অ্যাসিড অর্থাৎ অ্যাসিড আমরা এখানে কি দেখাবো আমরা যেমন বইয়ে পড়ি অ্যাসিড এবং ক্ষারক পরস্পর বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে কিন্তু সেটা আমি যদি নির্দেশকের সাহায্যে দেখাই দেখো তো কেমন লাগে আমার হাতে একটি নির্দেশক আছে নির্দেশকটা ফেনলফথ্যালিন তোমরা জানো বইয়ে পড়েছো বইয়ে লেখা আছে যে এই ফেনলফথ্যালিন বিশুদ্ধ জল অর্থাৎ প্রসম দ্রবণে বর্ণহীন ক্ষারকীয় দ্রবণে এটা গোলাপি লাল এবং অ্যাসিড দ্রবণে এটি বর্ণহীন এবার দেখা যাক কি হচ্ছে আমরা প্রথমে কি করছি ফেনলফথ্যালিন আমরা বিশুদ্ধ জলে দেখো অ্যাড করছি বিশুদ্ধ জলে অ্যাড করলে কি হচ্ছে আমরা বর্ণের কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি বর্ণের পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি না যেমন বইয়ে আমরা পড়েছি সেটাই আমরা দেখলাম এবার আমরা এর মধ্যে একটু সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেখি কিছু হয় কি না সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা দেব দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম কি দেখতে পাচ্ছ সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু এবার বর্ণের পরিবর্তন ঘটালো অর্থাৎ যেই মুহূর্তে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম আগে এর মধ্যে ফেনলফথ্যালিন ছিল ফেনলফথ্যালিন সোডিয়াম হাইড্রোক্সাইড থাকার আসার সাথে সাথে এর মধ্যে যে হাইড্রোক্সিল আয়ন আছে তার উপস্থিতিতে বর্ণের পরিবর্তন ঘটালো অর্থাৎ এখন কিন্তু আমার কাছে কি রইল শুধুমাত্র আমার এখানে রইল ক্ষারক এবার আমরা অ্যাসিড যোগ করে দেখি কি পরিবর্তন হয় দেখো আমরা এবার অ্যাসিড যোগ করছি অ্যাসিড যোগ করছি দেখো বর্ণের পরিবর্তন তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিড যোগ করছি অ্যাসিড যোগ করছি অ্যাসিড যোগ করছি দেখো কি হচ্ছে না বর্ণ পরিবর্তন হচ্ছে এবং দেখো বর্ণ পুরোপুরি চলে গেল অর্থাৎ এর মধ্যে কিন্তু আর কিছু রইল না কিছু দেখতে পাচ্ছ নেই অর্থাৎ পুরো প্রশমিত হয়ে গেল আমরা কি পড়েছি অ্যাসিড এবং ক্ষারক পরস্পর বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে অ্যাসিড আমরা কি নিয়েছিলাম সালফিউরিক অ্যাসিড ক্ষারক আমরা কি নিয়েছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড পরস্পর বিক্রিয়া করলো সোডিয়াম সালফেট এবং জল উৎপন্ন করলো কিন্তু তোমাদের একটা প্রশ্ন কিন্তু এখানে আসবেই যে সোডিয়াম সালফেট যে লবণটা তৈরি হলো সেটা গেল কোথায় আসলে সোডিয়াম সালফেট এর মধ্যেই আছে সোডিয়াম সালফেট লবণটি যেহেতু জলে কমপ্লিটলি সলিবল পুরোপুরি দ্রবীভূত হয়ে যায় তাই তোমরা দেখতে পাচ্ছ না তাই এখানে সোডিয়াম সালফেট আর জল আছে অর্থাৎ এই পুরো বিক্রিয়াটাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া এইরকম বিভিন্ন পরীক্ষা নিয়ে আমরা তোমাদের সামনে আসব তোমরা দেখবে এবং তোমরা বুঝতে পারবে যে বইয়ে যেগুলো লেখা আছে সেগুলো হাতে কলমেও দেখানো যায় আমরা এরকম আরও বিভিন্ন পরীক্ষা নিয়ে আসছি তোমাদের কাছে দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল ডুয়ার শিক্ষা এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করো